প্রিয় দর্শক বন্ধুরা, আমি ডক্টর শ্যামলী রায় এবং আজকে আমি আলোচনা করব হোমিওপ্যাথির একটি বিশেষ মেডিসিন বোরাক্স ভেনেটা সম্পর্কে। এই মেডিসিনটা আমরা 6 বা 30 পোটেন্সিতে বেশি ব্যবহার করি। এই মেডিসিনটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। বোরাক্স ভেনেটা অ্যাপথা বা মুখের ঘা বা মুখের ক্ষত এই ক্ষেত্রে খুব ভালো মেডিসিন। এছাড়া এই মেডিসিনটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট, ইউরিনারি ট্র্যাক্ট, নার্ভাস সিস্টেম, ফিমেল অর্গ্যান, স্কিন ইত্যাদি শরীরের বিভিন্ন অংশে এই মেডিসিনটা কাজ করে। অ্যাপথা বা মুখের ঘায়ের ক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো। এই মুখের ঘায়ের ক্ষেত্রে পেশেন্ট বলে যে কিছু খাবার খেলে যখনই খাবারটা মুখে দেয় মুখের ভেতরে ব্যথা হয়, জ্বালা করে, খাবার ঠিক মতো খেতে পারছে না। এই এবং এক্সামিন করলে দেখা যায় যে পেশেন্টের জিভে বা বানিতে বা সফট প্যালেটে ছোটো ছোটো আলসার বা ক্ষত হতে দেখা যায়। এক্ষেত্রে বোরাক্স 6 বা 30 পোটেন্সি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। 2 ফোঁটা করে 6 ঘন্টা গ্যাপে দিনে 2 বার খেতে হবে এবং পরপর কিছুদিন খেলেই কিন্তু এই সমস্যার একেবারেই সমাধান হয়ে যায়। বোরাক্সের পেশেন্টের এই অ্যাপথা বা মুখের ঘায়ের সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু লক্ষণ দেখা যায়, যেমন এই পেশেন্টদের ডাউনওয়ার্ড মোশনে ফিয়ার থাকে, অর্থাৎ উপর থেকে যখন নিচে নামে সেই সময় পেশেন্টদের ভীষণ ভয় থাকে। সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলে ভয় পায়, দোলনায় উঠলে, দোলনা যখন উপর থেকে নিচে নামে তখন ভয় পায়, লিফটে উঠলে, লিফট যখন উপর থেকে নিচে নামে তখন ভয় পায়, পাহাড়ে উঠলে, পাহাড় থেকে যখন নিচে নামে ভয় পায়, বাচ্চা কোল থেকে যখন বাচ্চাকে নিচে নামানো হয় বাচ্চা ভয় পায়, কোল থেকে যখন বিছানায় শোয়াতে যাওয়া হয় বাচ্চা কেঁদে ওঠে, এইরকম বিভিন্ন ডাউনওয়ার্ড মোশনে ভীষণ ভয় থাকে বোরাক্সের পেশেন্টের। সেই সঙ্গে একটু জোরের শব্দে ভীষণ চমকে ওঠে, অর্থাৎ এই নার্ভাস সিমটমসগুলো বোরাক্সের পেশেন্টের থাকে। সেই সঙ্গে বোরাক্সের পেশেন্টের ভীষণ বদহজমের সমস্যা থাকে, খাবার পর পেট ফুলে যায়, গ্যাস হয় এবং বাচ্চারা খাবার পর কাঁদে, বাচ্চাদের স্টুল লুজ স্টুল হয়, সবুজ মিউকাস যুক্ত স্টুল এবং ভীষণ দুর্গন্ধ থাকে। সেই সঙ্গে বাচ্চারা যখন ইউরিন করে, ইউরিন বারে বারে করে, ইউরিন করতে গিয়ে বাচ্চারা কাঁদে, ড্রপ বাই ড্রপ ইউরিন হয় এবং ভীষণ দুর্গন্ধ হয়, অর্থাৎ ইউটিআইয়ের লক্ষণগুলো দেখা যায়। বোরাক্স রেসপিরেটরি ট্র্যাক্টের উপর খুব ভালো কাজ করে। এটা সাধারণ কাশি থেকে শুরু করে টিউবারকুলোসিস কাফ বা যক্ষা রোগের কাশিতেও খুব ভালো কাজ করে। পেশেন্টের অনবরত কাশি হয়, নিঃশ্বাস নিতে গেলেও কাশি হয় এবং এটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কাশার সময় পেশেন্টের বুকের ডান দিকে সূঁচ ফোটার মতন ব্যথা হয়। কাশিতে এক্সপেক্টোরেশন থাকে এবং সেটা মোল্ডি টেস্ট বা কাদার মতন গন্ধযুক্ত স্বাদযুক্ত এক্সপেক্টোরেশন হয়। বোরাক্সের পেশেন্টের আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে এই পেশেন্টের চুলের ডগা বা টিপ অফ হেয়ারটা জড়িয়ে জটা বেঁধে যায়। বোরাক্সের পেশেন্টের মহিলাদের ক্ষেত্রে লিউকোরিয়া হতে দেখা যায় এবং এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা প্রোফিউজ, ওয়াটারি, হোয়াইট ইন কালার এবং ওয়ার্ম ইন নেচার। সেই সঙ্গে মেমব্রেনাস ডিসমেনোরিয়া বা পেইনফুল মেনস্ট্রুয়েশন হতে দেখা যায়। বোরাক্সের পেশেন্টের ঘুম ভালো হয় না, ঘুমের মধ্যে নানান রকম উল্টোপাল্টা স্বপ্ন দেখে, বাচ্চারা ঘুমের মধ্যে ভয় পায়, কেঁদে ওঠে। বোরাক্সের পেশেন্টের স্কিন খুব আনহেলদি হয়, অর্থাৎ যে কোনো ছোটোখাটো কাটা ছেঁড়ায় পেকে ওঠে, পুঁজ হয়ে যায়। এক্ষেত্রে বোরাক্স খুব ভালো কাজ করে। এছাড়া সোরিয়াসিস, এরিসিপেলাস অন ফেস, হাতের চামড়ার পেছন দিকে, আঙুলের ধার বরাবর নানান রকম ইচিং ইরাপশন, ছোটো ছোটো দানা, ফুসকুড়ি ইত্যাদি হতে দেখা যায়। এতক্ষণ পর্যন্ত যে সিমটমসগুলো বললাম সেই সিমটমসগুলোর সঙ্গে যদি সিমিলারিটি থাকে তাহলে 30 পোটেন্সিতে বোরাক্স খাওয়া যাবে। আজকে আমার আলোচনা এই পর্যন্ত।
নমস্কার।